এই ভিডিওটি আপনি দেখলে আপনার ঈমান তাজা হবে। হ্যাঁ প্রিয় দর্শক, মৃত্যু এমনই একটি কষ্টদায়ক যে আপনি এই ভিডিওটি দেখলে আপনার ঈমান তাজা হবে, আপনার আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, এই ভাইটি কত কষ্টের সাথে তিনি মৃত্যুবরণ করছে। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর সব প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, জীবন যারা আছে মৃত্যু তার নিশ্চিত। আর এই দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু। হ্যাঁ প্রিয় দর্শক, এই ভাইটি কত কষ্টভাবে তিনি মৃত্যুবরণ করছেন। আল্লাহ সুবহানাহু তাআলা যখন রূহ কবজ করেন, প্রত্যেকটা ব্যক্তিদের পায়ের দিক থেকে শুরু হয়ে অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে। প্রথমে পায়ের রূহ, এরপর পায়ের কবজি বা গোছা, এরপর উরুদেশ, বক্ষ দেশে এসে রুহ আটকে যায়। তারপর মানুষ বাক শক্তির লোপ পায়, এরপর রুহ কণ্ঠনালীতে পৌঁছে যায়। তারপর তখন সেই ব্যক্তি কোনো কিছু দেখতে পায় না, শুনতে পায় না ও আল্লাহ তাআলা ইরশাদ করে, অর্থাৎ সেদিন পায়ের সঙ্গে পান জড়িয়ে যাবে। অনেকই মানুষ টিয়ে পান তার জীবন শেষ হতে চলেছে। মৃত্যুর আগে তাদের অনেকেই সামনে অনেকে ভয়াবহ জিনিস, সবচেয়ে কষ্টকর সেটা হলো মৃত্যু। মৃত্যুর সময় এমন কিছু তাদের চোখের সামনে ভেসে আসে যে আমরাও কখনো দেখিনি। আল্লাহ তালে ভালো জানেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা যেন আল্লাহ তালার ইবাদত করতে করতে যেন আমাদের মৃত্যু স্বাদ গ্রহণ করতে পারি, আমরা যেন কলমা পড়তে পড়তে যেন আমরা মৃত্যু গ্রহণ করতে পারি। এখনও টাইম আছে যেন আমরা 500 সালাত আদায় করে যেন আমরা ইমানের সাথে মৃত্যু স্বাদ গ্রহণ করতে পারি। তো ভিডিওটিকে বিশেষ করে শেয়ার করে দেবেন, আমাদের মা মন্দিরকে দেখার সুযোগ করে দেবেন।